হ্যালো এভরিওয়ান এইটা আরেকটা রিমেইড ভিডিও সাইনিসয়েড এবং ফেজর এই দুইটাই হচ্ছে এসি সার্কিটের অনেক গুরুত্বপূর্ণ দুইটা ব্যাসিক তো সাইনিসয়েড নিয়ে অলরেডি আমরা আলোচনা করছি এবং ফেজর নিয়ে একদম এলিমেন্টারি একটা ভিডিও তৈরি করা হয়েছে যেটা এই ভিডিও বানানোর পরে বানানো হলেও আগে দেখা উচিত অর্থাৎ ফেজন নিয়ে এটা আমাদের সেকেন্ড ভিডিও এবং ফেজন নিয়ে আমাদের ফার্স্ট ভিডিওটা সেকেন্ড ভিডিওর পরে বানানো হয়েছিল তো অবশ্যই ফেজোরের ফার্স্ট ভিডিওটা আগে দেখে দেন সেকেন্ড ভিডিওটা দেখা উচিত ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দ্যাট ইজ ফেজরের ফার্স্ট ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আর সাইনোসয়েড সম্পর্কে যদি কারো নলেজ না থাকে তাহলে সাইনোসয়েডের ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে সেটাও আপনারা দেখে নিয়ে দেন ফেজরের ভিডিওটা দেখবেন বাই দ্য ওয়ে ফেজোরের আগের ভিডিওতে ফেজরের বেসিক জিনিসগুলো তার মানে একদম এলিমেন্টারি বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ ফেজর জিনিসটা কি কেন এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো এই ভিডিওতে ফেজরের মেইনলি অপারেশনগুলো নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ ফেজর অপারেশনগুলো কিভাবে করা হয় ফেজরের যোগ বিয়োগ গুণভাগ ফেজোর পাওয়ার আপ এগুলো আর কি সেই সাথে ফেজরের অপারেশনের সিগনিফিকেন্সটা আপনারা বুঝবেন মেইনলি ফেজর জিনিসটাকে আনা হয়েছে বিভিন্ন সাইনোসয়েডগুলোর মধ্যে ইন্টারনাল অপারেশনগুলো একটু ইজি করার জন্য একটু না অনেক ইজি করার জন্য অর্থাৎ একটা সাইনোসয়েডের সাথে আরেকটা সাইনোসয়েডের যোগ বিয়োগ ভাগ ইত্যাদি আর কি অনেক সহজ করার জন্য তো প্রথমে আসলে এটাই বলা দরকার যে ফেজারের ফর্মেশনটা কেন ইম্পর্ট্যান্ট আপনারা তো এটা জানেন যে ভোল্টেজ বা কারেন্ট সিগনাল যেটা সাইন বা কোসাইন ওয়েভ ফর্মে আছে সেটাকেই সাইনোসয়েড বলা হয় তো ধরেন আমাদের কাছে এরকম দুইটা সাইনোসয়েড আছে তো আমরা যদি এখন এই দুইটা সাইনাসয়েডকে যোগ করতে চাই তাহলে যোগ ফলটা কীরকম হবে অর্থাৎ ভি ওয়ান প্লাস ভি টু ইকালস কী হবে এক্ষেত্রে কিন্তু ত্রিকোণমিতিক কিছু সূত্র আছে সূত্রগুলো দিয়ে যোগ করার ক্যালকুলেশনটা করা যাবে কিন্তু সেটা মানে ক্যালকুলেশনটা অনেক ক্লামজি হবে এবং ক্যালকুলেশন শেষে রেজাল্টেন্ট ভোল্টেজে একটা সাইনাসয়েডই হবে কিন্তু মাঝখানে ক্যালকুলেশনটা প্রচুর ক্লামজি হবে এবং একই সাথে লিংদিও হবে সাধারণত ত্রিকোণমিতিক সূত্রগুলো ইউজ করতে অস্বস্তি লাগে কেননা শুধুমাত্র যে ক্লামজিনেসই হয় তা না অনেক ভুল হওয়ার সম্ভাবনাও থাকে তো এই জন্যই ফেজর অ্যালজাবরা নামক এক ধরনের মেথডের উদ্ভাবন করা হয়েছে যার দ্বারা এই ধরনের যোগ খুব সিম্পলভাবে করা যায় খুবই সিম্পলভাবে করা যায় তো অনেকেই আগের ভিডিওগুলো দেখেননি হয়তো ফেজর জিনিসটা আসলে কি একটু ব্রিফলি বলি ফেজর হচ্ছে একটা সাইনোসয়েডকে রিপ্রেজেন্ট করার একটা সিস্টেম একটা সাইনোসয়েডকে ফেজর ফর্মে রিপ্রেজেন্ট করলেই বুঝবেন এখানে দেখেন একটা সাইনোসয়েড আছে এই সাইনোসয়েডটাকে যদি আমরা ফেজরে কনভার্ট করতে চাই তাহলে কিছু স্টেপ ফলো করতে হবে এখন একটা সাইনোসয়েড সিগন্যাল থাকতে পারে সাইন ফর্মে অথবা কোসাইন ফর্মে তো সাইন ফর্মে থাকলে সিগন্যালটাকে অবশ্যই কোসাইন ফর্মে কনভার্ট করে নিতে হবে আর যদি কোসাইন ফর্মেই থাকে তাহলে এই প্রথম স্টেপের দরকার নেই তো সাইন ফাংশন থেকে কোসাইন ফাংশনে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে সাইন থেকে কোসাইনে কনভার্ট করার জন্য এই যে ফেজ অ্যাঙ্গেলটা আছে এই ফেজ অ্যাঙ্গেল থেকে নব্বই ডিগ্রি বিয়োগ করতে হবে অর্থাৎ ওমেগা টি প্লাস ডেল্টা থেকে নব্বই ডিগ্রি মাইনাস করতে হবে তাহলে আমি কোসাইন ফাংশনটা পাব এখন আমাদের এইটা দেখতে হবে স্টেপ টু ফেজরে কনভার্ট করার সময় এখান থেকে দুইটা জিনিস নিতে হবে একটা হচ্ছে এই ম্যাগনিটিউডটা ম্যাগনিটিউডটা আমরা লিখবো এবং এরকম একটা সাইন দিব এই সাইনটাকে বলা হয় অ্যাঙ্গেল সাইন তো ম্যাগনিটিউড লেখার পরে এই অ্যাঙ্গেল সাইনটা দিব দিয়ে এর ডান পাশে কি লিখবো এখান থেকে দ্বিতীয় যে জিনিসটা নেব সেটা আর সেটা হচ্ছে এই পুরো ফেজ অ্যাঙ্গেলের মধ্যে ওমেগাটি বাদে যে অংশটুকু থাকবে সেইটা তো এই পুরোটাকে বলা হয় আসলে ফেজ অ্যাঙ্গেল এবং ওমেগাটি বাদে যে অংশটুকু সেটা হচ্ছে ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল তো এই ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল সাইনের পরে আমরা লিখব আবারও বলি সাইন থাকলে কজে কনভার্ট করে নিতে হবে প্রথমে ম্যাগনিটিউড লিখে অ্যাঙ্গেল সাইন দিয়ে দেন ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেলটা অর্থাৎ বাদে যে অংশটুকু ওইটুকু লিখতে হবে তাহলে এটা হয়ে গেল ফেজোর ফর্ম কিসের ফেজোর ফর্ম এই যে এখানে যে সাইন শয়েডটা আছে এর ফেজোর ফর্ম যদি সাইন ফাংশন না হয়ে একটা কোসাইন ফাংশন হইতো তাহলে প্রথমে সাইন থেকে কোসাইনে কনভার্ট করা ঝামেলাটা নেই ডিরেক্ট এই কোসাইন ফাংশন থেকেই ম্যাগনিটিউড নিয়ে অ্যাঙ্গেল সাইন দিয়ে ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল ডেলটা লিখলেই সাইনোসয়েড সিগন্যালটা ফেজর ফর্মে কনভার্টেড হয়ে গেল আরেকটা কথা সাইন এবং কোসাইন ফর্মে থাকা সিগন্যালকে সাইনোসয়েড সিগন্যাল বলে আপনার আবার কোসাইন ফর্মে থাকা সিগন্যালকে কোসাইনোসডেল সিগন্যাল বলতে চায় না দুইটাই হচ্ছে সাইনোসয়েড সিগন্যাল তো এটা হচ্ছে এই সাইনোসয়েডটার ফেজর ফর্ম আর কি যেমন ধরেন আমাদের কাছে যদি এমন একটা ফাংশন থাকতো তাহলে এটাকে আমি যদি ফেজরে কনভার্ট করতে চাইতাম তাহলে এখানে প্রথমে দেখেন ম্যাগনিচিউট হচ্ছে ফাইভ আর ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল মাইনাস থার্টি ডিগ্রি তাহলে ফেজরটা কি হইতো ফাইভ অ্যাঙ্গেল মাইনাস থার্টি ডিগ্রি এবার ধরেন টোয়েন্টি সেভেন সাইন ওমেগাটি প্লাস টেন এটাকে ফেজর ফর্মে কনভার্ট করতে বলা হলো কি করবেন শুরুতে অবশ্যই সাইনকে কোসাইনে কনভার্ট করতে হবে আর সেটা করা মানে ফেজ অ্যাঙ্গেল থেকে নব্বই ডিগ্রি মাইনাস করা তাহলে এটা হয়ে যাবে টোয়েন্টি সেভেন কস ওমেকাটি মাইনাস আশি ডিগ্রি এখন তাহলে ফেজরটা কী হবে ম্যাগনিটিউড সাতাশ অ্যাঙ্গেল মাইনাস আশি ডিগ্রি ওকে আশা করি ভালোভাবে বুঝছেন এবারে বলবো ফেজর অপারেশন নিয়ে তার মানে দুইটা ফেজর একসাথে যোগ বিয়োগ গুনভাগ কীভাবে করতে হয় সেটা দেখাবো দুইটা ফেজরের যোগ বিয়োগ একটু লেংদি সো এটা একটু পরেই দেখাই ফেজরের গুণ এবং ভাগটা সিম্পল তাই এটা আগে দেখাই ধরি আমাদের কাছে দুইটা ফেজর আছে এ অ্যাঙ্গেল এম এবং বি অ্যাঙ্গেল এন তো এই দুইটা ফেজরকে আমি যদি গুণ করতে চাই তাহলে গুণ ফলে ম্যাগনিটিউড যেটা সেই ম্যাগনিটিউড হবে এখানকার এ এবং বি এর গুণফল অর্থাৎ যে ফেজর দুইটাকে গুণ করতেছি আমরা সেই ফেজর দুইটার ম্যাগনিটিউডের গুণফল তার মানে রেজাল্ট ফেজরের ম্যাগনিটিউডটা হবে এ ইন্টু বি আর ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল অর্থাৎ রেজাল্টেন্ট ফেজরটার অ্যাঙ্গেল কি হবে এই দুইটা ফেজরের অ্যাঙ্গেলের যোগফল হবে অর্থাৎ এম প্লাস এন আর ফেজরের ভাগটাও মোটামুটি একই রকম হয় এ অ্যাঙ্গেল এম বাই বি অ্যাঙ্গেল এন এর রেজাল্ট যে ফেজরটা হবে তার ম্যাগনিটিউড হবে এ বাই বি এরপরে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হবে এম মাইনাস এন অর্থাৎ নিউমেরেটর বা লবে মানে ওপরে যে ফেজরটা আছে তার অ্যাঙ্গেল থেকে নিচের ফেজরের অ্যাঙ্গেলটা বিয়োগ হবে হয়ে রেজাল্টেন্ট ফেজরের ফেজ অ্যাঙ্গেল হবে কিছু এক্সাম্পল দেখেন দেখলেই বুঝার কথা ফেজরের যোগ এবং বিয়োগ করতে গেলে সেটা একটু লেংদি যখন তারা সাইন ছিল তখনও তো আমি লেংদি বলছিলাম আবার এখনও লেংদি বলতেছি না আসলে দুইটা সাইন শার্টকে যোগ করা শুধু যে লেংদি তা না ক্লামজিও এবং রিস্কিও কেননা ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে আর ক্লামজিনেস তো আছেই প্রচুর কিন্তু দুইটা ফেজরকে যোগ করা শুধুমাত্র লেংদি পর্যন্তই ক্লামজিও না আবার ভুল ত্রুটির সম্ভাবনা অনেক কম আর দুইটা ফেজরকে ক্যালকুলেটরে যোগ করা যায় সরাসরি এটা আরেকটা বড় অ্যাডভান্টেজ ফেজরের বিয়োগের ক্ষেত্রেও ব্যাপারটা মোটামুটি সেমই এখন ধরেন ফেজর দেওয়া আছে এ অ্যাঙ্গেল এম তার সাথে যোগ করতে হবে আরেকটা ফেজর বি অ্যাঙ্গেল এন তো দুইটা ফেজরকে যোগ করতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা ফেজরকেই জটিল সংখ্যায় কনভার্ট করতে হবে তাহলে এ অ্যাঙ্গেল এমকে জটিল সংখ্যায় কনভার্ট করলে হবে এ কজ এম প্লাস জে ইন্টু এ সাইন এম একইভাবে অ্যাঙ্গেল এন ইকুয়ালস টু বি কজ এন প্লাস জে ইন্টু বি সাইন এন এখন এদেরকে যোগ করলে যেটা হবে অর্থাৎ রেজাল্ট জটিল সংখ্যা যেটা সেটা হচ্ছে এরকম এই জটিল সংখ্যার মডুলাস নিয়ে এখানে বসাতে হবে আর আর্গুমেন্টটা আর আর্গুমেন্টটা হবে রেজাল্টেন্ট ফেজোরটার আর্গুমেন্ট বা ফেজ অ্যাঙ্গেল এভাবে এবিসিডি এম এন পি দিয়ে বোঝানোর জন্য অনেকের মনে হচ্ছে বিশাল বড় ক্যালকুলেশন হবে বাট মোটেই না সাংখিক মান টান থাকলে একদম সিম্পল ক্যালকুলেশন যেমন দেখেন বুঝতেই পারতেছেন আশা করি বিয়োগের ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় সেম এখন যে সাইনসয়েডগুলো দিয়ে শুরু করছিলাম ভিডিওটা সেখানে চলুন দেখা যাক এখানে দেখেন আমি যদি এই দুইটা যোগ করতে চাই তাহলে এটা অবশ্যই ক্লামজি আগেই বলছি তাই দেখেন এভাবে যোগ না করে এদের মানে ভি ওয়ান এবং ভিটুকে আগে ফেজরে কনভার্ট করে নিব তো সাইড থেকে ফেজরে কনভার্ট করার সময় সাইনকে কোসাইনে কনভার্ট করে নিতে হবে সো এখান থেকে ম্যাগনিটিউড এইট অ্যাঙ্গেল মাইনাস সিক্সটি ডিগ্রি ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল একইভাবে ভিটুকে আমরা যদি ফেজরে কনভার্ট করে নিই তাহলে এরকম দ্রুত করার জন্য বলি সাইন থেকে কোসাইনে কনভার্ট না করে যদি ডিরেক্ট ফেজরে কনভার্ট করতে চান তাহলে যেটা ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল থাকবে সেটা থেকে নব্বই ডিগ্রি মাইনাস করে যেটা পাবেন ডিরেক্টলি অ্যাঙ্গেল সাইনের পরে সেটা বসায় দিবেন বিগিনারদের জন্য আমি একটু ডিটেলসে দেখাইছি হোয়াট এভার অ্যাবাউট দ্যাট এখন আমি এখানে ভি ওয়ান আর ভি টু ফেজোর ফর্মে লিখি এখন আপনাদের তো এগুলো মনে আছে নিশ্চয়ই তো অপারেশনটা এই নিয়মেই করব দেখেন এর জায়গায় এইট এম এর জায়গায় মাইনাস সিক্সটি এর জায়গায় টুয়েলভ এন এর জায়গায় এখন যদি সূত্রগুলো অনুযায়ী ক্যালকুলেশন করি তাহলে এরকম পাই এখন এদেরকে যোগ করা যাক যোগ করলে এরকম হয় এখন এই জটিল সংখ্যাটার মান বা মডুলাস ফর্মুলা অনুযায়ী রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকলস টু অর্থাৎ জটিল সংখ্যার মডুলাস ফর্মুলা অনুযায়ী থার্টিন পয়েন্ট এইট থ্রি এবং আর্গুমেন্ট ফর্মুলা অনুযায়ী টেন ইনভার্স বি বাই এ যেখানে বি হচ্ছে মাইনাস টুয়েলভ এবং এ হচ্ছে মাইনাস সিক্স পয়েন্ট এইট সেভেন ফাইভ সেভেন আলটিমেটলি আর্গুমেন্ট আসে মাইনাস সো রেজাল্ট মডুলাসের জায়গায় বসবে এই থার্টিন এবং আর্গুমেন্টের বা এঙ্গেলের জায়গায় বসবে মাইনাস তাহলে আলটিমেট রেজাল্টটা হচ্ছে এইটা কি করলাম এখানে তাই তো ফেজোর থেকে সাইনসয়েডে কনভার্ট করছি দেন কোসাইন সাইনোসয়েডকে সাইন সাইনসয়েডে কনভার্ট করছি আপনারা তো জানেন যে আর কজ ওমেগাটি প্লাস ডেলটা এরকম সাইনোসয়েডকে ফেজরে কনভার্ট করলে ম্যাগনিচিউড আর এবং ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল ডেল্টা নিয়ে এভাবে লিখতে হয় ঠিক উল্টোটা করতে গেলে ম্যাগনিচিউড আর লিখে কজ ওমেগাটি লিখবেন দেন অ্যাঙ্গেল অফ ফেজর যেটা থাকবে সেটা লিখবেন এক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ফেজর এর যদি কোনো সাইন না থাকে তাহলে ওমেকাটিয়ার পরে প্লাস হবে দেন অ্যাঙ্গেলটা বসবে আর মাইনাস সাইন থাকলে ওমেগাটিয়ার পরে মাইনাস দেন অ্যাঙ্গেলটা বসবে তাহলে এবার নিশ্চয়ই বুঝছেন যে থার্টিন পয়েন্ট এইট থ্রি অ্যাঙ্গেল মাইনাস ওয়ান নাইনটিন পয়েন্ট এইট থেকে থার্টিন পয়েন্ট এইট থ্রি কস ওমেগাটি মাইনাস ওয়ান পয়েন্ট এইট এটা কীভাবে হলো আশা করি বুঝতে পারছেন দেন কোসাইন থেকে সাইনে কনভার্ট করার জন্য ইনিশিয়াল ফেজ্যাঙ্গেলের সাথে নব্বই ডিগ্রি যোগ করে হয় থার্টিন পয়েন্ট এইট থ্রি সাইন ওমেগাটি মাইনাস উনত্রিশ দশমিক আট ডিগ্রি তার মানে বিষয়টা কি দাঁড়ালো এইট সাইন ওমেগাটি প্লাস থার্টি প্লাস টুয়েলভ সাইন ওমেগাটি মাইনাস যোগ করে রেজাল্টের সাইন আমরা পেলাম থার্টিন পয়েন্ট এইট থ্রি সাইন ওমেগাটি মাইনাস উনত্রিশ দশমিক আট ডিগ্রি ত্রিকোণমিতিক ফর্মুলার চেয়ে হাতে করাটা তুলনামূলক সহজ তবে এর চেয়েও সুপার সহজভাবে করা যায় ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর দিয়ে কীভাবে দুইটা ফেজর যোগ করা যায় সেটাই দেখি চলুন ক্যালকুলেটরে করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আমাদের যে দুটো সাইনাসয়েড আছে তাদেরকে আমি ফেজরে কনভার্ট করেছি ফেজরে কনভার্ট করার পরে এই দুটো ফেজর যোগ করব কীভাবে তাই তো আপনারা মনে রাখবেন যে ক্যালকুলেটরে যে কোনো ফেজর অপারেশন নর্মাল মোডে হবে না এজন্য আমাদের ক্যালকুলেটরের মোড চেঞ্জ করতে হবে মোড বাটন টিপে মোড চেঞ্জ করতে হবে মোড চেঞ্জ করে আমাদের কমপ্লেক্স করতে হবে কমপ্লেক্স মোডে যাওয়ার জন্য এখন আমি দুই চাপব ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে আসার পরে প্রথমে অ্যাঙ্গেল সাইনটা ইনপুট করা শিখতে হবে অ্যাঙ্গেল সাইনটা কিভাবে ইনপুট করে আমি দেখাই আপনাদেরকে এখানে এই বাটনটা দেখেন ছোট্ট করে অ্যাঙ্গেল সাইনটা লেখা আছে ব্রাউন কালার দিয়ে তার মানে শিফট টিপার পরে এই বাটনটা টিপলে অ্যাঙ্গেল সাইনটা ইনপুট হবে দেখেন শিফট টেপার পরে এই বাটনটা টিপাতে অ্যাঙ্গেল সাইনটা ইনপুট হয়েছে আচ্ছা এখন তাহলে দেখেন এই ফেজরটাকে আমি ইনপুট করি এইট তারপরে অ্যাঙ্গেল সাইন দেন ফেজ অ্যাঙ্গেলটা প্লাস টেপার পরে সেকেন্ড ফেজরটা এখন ইনপুট করতে হবে একইভাবে আমি সেকেন্ড ফেজরটা ইনপুট করলাম ওকে এখন সিম্পলি ইকুয়াল সাইনটা চাপলেই আমি এই দুইটা ফেজরের রেজাল্টেন্ট ফেজরটা পাবো তবে রেক্ট্যাঙ্গুলার ফর্মে পাবো এখন এই রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে আমাদেরকে ফেজর ফর্মে কনভার্ট করে নিতে হবে তো সেটা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে শিফট টেপার পরে টু টিপতে হবে এটা আপনাদের মনে রাখতে হবে শিফট টেপার পরে টু টিপবেন এরপরে এই যে দেখেন তিন নম্বর বাটনটা টিপলে দেন ইকুয়ালসাইন টিপলে এটা ফেজর ফর্মে কনভার্ট হবে এরপরে এসডি টিপবেন দেখেন যে ফেজারটা দেখাচ্ছে সেটার মডুলাস হচ্ছে থার্টিন পয়েন্ট এইট থ্রি আর ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস ওয়ান নাইনটিন পয়েন্ট এইট ডিগ্রি তাহলে এখন আমি এখানে লিখতে পারি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এখানে আরেকটা কথা বলার আছে সেটা হচ্ছে শিপ টেপার পরে টু কেন টিপলাম আমরা এখানে দেখেন টু হচ্ছে কমপ্লেক্সের অপারেশনের জন্য ওয়ান হচ্ছে স্ট্যাটিস্টিক্সের অপারেশনের জন্য ফোর হচ্ছে ম্যাট্রিক্সের জন্য ফাইভ হচ্ছে ভেক্টরের জন্য এক্সেট্রা আর যখন টু ছিলাম তখন আমার কাছে এগুলো আসছিলো এখানে আর্গুমেন্ট দিয়ে একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট বের করা যায় দুই কনজুগেট দিয়ে যে কোনো কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বের করা যায় অর্থাৎ অনুবন্ধী জটিল সংখ্যা যেটা থ্রি দিয়ে রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে ফেজর ফর্মে কনভার্ট করে বা পোলার ফর্মে কনভার্ট করে আর ফোর দিয়ে পোলার বা ফেজর ফর্ম থেকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করা যায় আশা করি আপনারা বুঝতে পারছেন ফেজোর কীভাবে যোগ করতে হয় ক্যালকুলেটরে ফেজরের বিয়োগের ক্ষেত্রেও প্রসিডিউরটা এরকমই আবার গুণ ভাগও আপনারা ক্যালকুলেটরে করতে পারবেন আই হোপ ফেজরের বিয়োগ গুণ ভাগ এগুলো নিয়ে বলা লাগবে না যে ক্যালকুলেটরে কীভাবে করতে হবে কেউ যদি না জানেন বা না বুঝেন তাহলে জানাবেন ফেজরের অন্যান্য অপারেশন নিয়ে বলা যাক এবার একটা ফেজর এ অ্যাঙ্গেল এম এর ওপর যদি পাওয়ার পি থাকে তাহলে পাওয়ার পিটা ম্যাগনিচিউড এ এর ওপরে পাওয়ার হিসেবে আসবে অর্থাৎ এ টু পাওয়ার পি হবে ম্যাগনিচিউডটা রেজাল্ট ফেজোরের এবং ফেজোর অ্যাঙ্গেল এম এর সাথে গুণ হিসেবে আসবে অর্থাৎ রেজাল্টেন্ট ফেজরের ফেজ অ্যাঙ্গেল হবে এম ইন্টু পি যেমন টেন অ্যাঙ্গেল থার্টি ফাইভ ডিগ্রি হোল কিউব ইগলস টু টেন কিউব ফেজোর অ্যাঙ্গেল থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু থ্রি দ্যাট ইজ ওয়ান থাউজেন্ড অ্যাঙ্গেল একশো পাঁচ ডিগ্রি আবার রুট ওভার টেন অ্যাঙ্গেল পঁয়ত্রিশ ডিগ্রি যদি হয় তাহ তার মানে টেন অ্যাঙ্গেল পঁয়ত্রিশ ডিগ্রি এর উপরে পাওয়ার হাফ তাহলে সেটা মডেলাসের সাথে পাওয়ার হিসেবে আসবে এবং অ্যাঙ্গেলের সাথে গুণ হিসেবে সো আলটিমেটলি হবে এই আবার ইনভার্শনটাও তো পাওয়ারের একটা অংশ টেন অ্যাঙ্গেল থার্টি ফাইভ ডিগ্রি এর ইনভার্সন করলে টেন অ্যাঙ্গেল থার্টি ফাইভ ডিগ্রি ইনভার্স ওয়ান ইকুয়ালস টু টেন ইনভার্স ওয়ান অ্যাঙ্গেল মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ থার্টি ফাইভ ডিগ্রির সাথে মাইনাস ওয়ানটা হয়েছে সো আলটিমেটলি এই ওকে এবার কনজুগেট করলে এ অ্যাঙ্গেল এম এরকম একটা ফেজোর কনজুগেট করলে এ অ্যাঙ্গেল মাইনাস এম জাস্ট অ্যাঙ্গেল সাইনটার সাইন উল্টে যাবে যেমন একুশ অ্যাঙ্গেল সিক্স পয়েন্ট ফাইভ এখানে মাইনাস থেকে প্লাস হয়ে গেছে আর কি একটা ফেজরের সাথে একটা স্কেলার রাশি গুণ হলে রেজাল্ট দুই রকম হতে পারে এ অ্যাঙ্গেল এম ইন্টু এস ইকলস টু এস ইন্টু এ অ্যাঙ্গেল এম যখন এস হচ্ছে একটা পজিটিভ সংখ্যা আবার এ অ্যাঙ্গেল এম ইন্টু এস ইকলস টু এস ইন্টু এ অ্যাঙ্গেল এম প্লাস একশো আশি ডিগ্রি যখন এস হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা তাহলে ফেজোর ইম্পর্টেন্ট অপারেশনগুলো ব্রিফলি লিখে দিচ্ছি ফেজর নিয়ে আমাদের লেকচার আপাতত এখানেই শেষ কারো কোনো সমস্যা থাকলে জানাবেন না থাকলেও প্লিজ ফিডব্যাকটা দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ